প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। বিশ্বসেরা নায়িকাদের মধ্য থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে বিশ্বের শোবিজ অঙ্গনের সেরা নায়িকাদের প্রাপ্ত বর্তমান পারিশ্রমিকের কথা জানানো হয়েছে। জেনে নিন ফোর্বসের তালিকায় থাকা এই নায়িকারা কারা এবং কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তারা। স্কারলেট জোহানসন, একাধারে অভিনেত্রী এবং গায়িকা, স্কারলেটের পারিশ্রমিক সবচেয়ে বেশি 400 কোটি 47 লাখ টাকা। সোফিয়া ভার্গারা, মার্কিন কলম্বিয়ান অভিনেত্রী, সোফিয়ার পারিশ্রমিক 315 কোটি 37 লাখ টাকা। রিসে উদারস্পুন, ফোর্বসের এই তালিকায় বেশিরভাগই মার্কিন অভিনেত্রী, রিসেও তাই, তার পারিশ্রমিক 250 কোটি 29 লাখ 35 হাজার টাকা। নিকোল কিডম্যান, একটা ছবি করতে 3 কোটি 40 লাখ ডলার পারিশ্রমিক নেন নিকোল। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিক নেয় এই মার্কিন অস্ট্রেলীয় অভিনেত্রীর পারিশ্রমিকের পরিমাণ 243 কোটি 14 লাখ 25 হাজার টাকা। জেনিফার অ্যানিস্টন, ব্র্যাড পিটনের প্রাক্তন স্ত্রী জেনিফার, মার্কিন অভিনেত্রীর পারিশ্রমিক 200 কোটি 23 লাখ 50 হাজার টাকা। জেনিফার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী। ক্যালি কোয়াকো, ক্যালি মার্কিন অভিনেত্রী, ফোর্বসের এই তালিকায় 6 নম্বরে থাকা ক্যালির পারিশ্রমিক 178 কোটি 78 লাখ 12 হাজার টাকা। এলিজাবেথ মস মার্কিন নায়িকা, তার পারিশ্রমিক 171 কোটি 63 লাখ টাকা। এলিজাবেথ বিশ্বের সপ্তম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়িকা। মার্গট রবি, অস্ট্রেলিয়ার অভিনেত্রী মার্গট, মার্গটের পারিশ্রমিক 168 কোটি 5 লাখ 43 হাজার টাকা। মার্গট ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকের নেয়া নায়িকাদের তালিকায় 8 নম্বরে। চার্লিজ থেরন, মার্কিন দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী চার্লিজ, 164 কোটি 47 লাখ 87 হাজার পারিশ্রমিক তার, তিনি ফোর্বসে 9 নম্বরে রয়েছেন। এলেন পম্পেও, তিনি 157 কোটি 32 লাখ 75 হাজার পারিশ্রমিক নিচ্ছেন। মার্কিন এই অভিনেত্রীর পারিশ্রমিক এতটাই, তিনি ফোর্বসের এই তালিকায় 10 নম্বরে রয়েছেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।